রূপান গেল শ্রেয়স আয়ারদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে আলো ছড়ালেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহালরা। ব্যাটিংয়ে নেমে কায়েল মায়ার্স কিছুটা চোখ নাগালেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। ব্যাটে বলে দুই বিভাগেই পারফর্ম করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিবীয়দের তিন রানে পরাজিত করেছে ভারত, যার মাধ্যমে সিরিজে 1-0 এগিয়ে গেছে তারা। ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 308 রান করেছে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ 97 রানের ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান, এছাড়াও অর্ধশত রান করেছেন শুভমান গিল ও শ্রেয়স আয়ার। এদিকে জবাবে এই রান তারা করতে নেমে শুরুতে সেই হোপের উইকেট হারালেও দলের হাল ধরেছিলেন ব্রুকস ও কেইল মায়ার্স। দলীয় 133 রানের মাথায় ব্যক্তিগত 46 রান করে ফিরেন ব্রুকস। পরে 68 বলে 75 রানের ঝড় তোলেন কেইল মায়ার্স। শেষে অর্ধশত রানের দেখা পান ব্র্যান্ডন কিং। নিকোলাস পুরান, রব্বন পাওয়েলদের কেউই শেষের দিকে কার্যকরী ব্যাটিং করতে না পারায় শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত 3 রানের জয়ে মাঠ ছাড়ে ভারত। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করা মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, যুবেন্দ্র চাহালরা পেয়েছেন 2টি করে উইকেটের দেখা।